কয়েকদিন ধরে বেশ গুঞ্জন চলছে কলকাতার টলি কুইন সায়ন্তিকা এবং মেয়েদের ক্রাশ খ্যাত জাহিদ খানকে নিয়ে। তারা একসাথে ড্রেস চেঞ্জ করার নাম করে 4 ঘন্টা হোটেলে সময় কাটিয়েছে। এটা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। আসলে ওই হোটেলে তারা ওই 4 ঘন্টা ধরে কি করছিল ফুল বিষয়টি তুলে ধরবো এই ভিডিওতে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, মজা আছে। দিন কয়েক আগের কথা, ছবির শুটের জন্য বাংলাদেশে উড়ে গিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সিনেমার নাম সায়াবাজ। বিপরীতে জাহিদ খান তাজু কামরুল পরিচালিত এই ছবির কাজ আপাতত বন্ধ আছে। অভিযোগ উঠেছিল ছবির তরুণ নৃত্য পরিচালক খারাপ ব্যবহার করেছিলেন সায়ন্তিকার সঙ্গে, অনুমতি ছাড়াই নাকি অভিনেত্রীর গায়ে হাত দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, প্রযোজক মনিরুল ইসলামের বিরুদ্ধেও অভিনেত্রীর সঙ্গে অসহযোগিতার অভিযোগ ওঠে। এত ঝামেলা হওয়ার পর তারা হোটেলে যায় ড্রেস চেঞ্জ করতে, তো ওইখানে ওদের একটা ছোট মিটিং হয়, ওই মিটিং হওয়ার জন্য তাদের অনেক লেট হয়ে যায়। এদিকে গানের শুটিংয়ের জন্য পরিচালক ওয়েট করতে থাকে, ফোন দেয় ফোন রিসিভ করে না, কারণ তাদের তো অনেক রাগ হয়ে গেছে, তারা ফোন রিসিভ করবে কীভাবে, তো এই হচ্ছে বিষয়। অন্যদিকে এই সিনেমার প্রযোজক তাদের নামে মিথ্যা ঘটনা রটিয়ে বেড়াচ্ছে, কিছু ইউটিউবারও দেখতেছি এই কাজটাই করতেছে, তো এইসবগুলো সব ছিল মিথ্যা, তা সব প্রমাণ হয়েছে। তো এই পরিস্থিতিগুলো ঠিক হলে সায়ন্তিকা বলেছেন আবার তিনি বাংলাদেশে আসবেন ছবির শুটিং শেষ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।